মাইমানি নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন 850 টাকার মতো ইনকাম করতে পারবেন। সো এই মাইমানি অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই এই মাইমানি অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনি এই মাইমানি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরটা ওপেন করবেন এবং প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন মাই মানি লিখে। সো আপনি প্লে স্টোরে মাই মানি লিখে সার্চ করলে 4 নম্বরে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনি এই অ্যাপটির পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন। সো অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন, দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ডাউনলোড রয়েছে 10K+। তো বুঝতেই পারছেন যে কি জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে 10K+ বাংলাদেশের একটি অনলাইন অ্যাপ। সো এবার আপনার অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে। সো এই অ্যাপটির পুরো নাম হচ্ছে মাই মানি রিয়াল ক্যাশ। সো এই অ্যাপটি ডাউনলোড করতে যদি আপনার কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সো এই মাই মানি অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি ভিপিএন কানেক্ট করার প্রয়োজন হবে। আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন সুপার ভিপিএন লিখে। সো আপনি প্লে স্টোরে সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমেই এই সুপার ভিপিএনটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে অবশ্যই এই ভিপিএনটি ওপেন করবেন। ওপেন করে এই ভিপিএনটি অবশ্যই আপনাকে ইউএস সার্ভারে কানেক্ট করতে হবে। ইউএস ব্যতীত অন্য কোনো সার্ভারে কানেক্ট করে কাজ করলে আপনি পেমেন্ট নাও পেতে পারেন কিংবা কাজ করতে নাও পারতে পারেন। সো আপনি এই ভিপিএনটি ওপেন করার পর উপরে কর্নারে যে সার্ভার রয়েছে সেই সার্ভারে ক্লিক করবেন এবং এখানে যে 3 নম্বরে ইউএস সার্ভার রয়েছে এবার আপনি এখানকার ইউএস সার্ভারে ক্লিক করে দেবেন। সো আমি এই ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই মাই মানি অ্যাপটিতে। তো ব্রো, মাই মানি অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন পেয়ে যাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার আপনি এখানে সাইন আপ একটা অপশন রয়েছে, এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন মাই মানি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য। সো সাইন আপে ক্লিক করার পর এখানে 3টা অপশন চলে আসবে, ইউজার নেম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, রেজিস্টার। প্রথমে রয়েছে ইউজার নেম, এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন। আপনি এখানে যেই নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বরে রয়েছে ফোন নাম্বার, এবার আপনার ফোনে যেই বর্তমানে সিমটি রয়েছে সেই সিমের নম্বরটি আপনি এখানে দিয়ে দিবেন কিংবা আপনি এখানে 09 লিখে 8 ডিজিটের কোনো সংখ্যা বসিয়ে দিতে পারেন। সো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম না, তাহলে আপনারা অনেকে নাম্বারে কল করে ডিস্টার্ব করেন। সো নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড বলে, এবার আপনি এখানকার এই পাসওয়ার্ডের অপশনটি একটি সিকিউরিটির জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই এখানে দিবেন, অবশ্যই 4 ডিজিট+ কোনো পাসওয়ার্ড হতে হবে। সো এখানে পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে নিচে একটি অপশন রয়েছে রেজিস্টার, এবার আপনি এখানকার রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। সো একবার আপনার অ্যাপটাতে যেই অ্যাকাউন্ট খুলেছিলেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে, তাই আপনি এইমাত্র যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সো আমি দিয়ে দিচ্ছি। সো নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে রয়েছে পাসওয়ার্ড, এবার আপনি এইমাত্র যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। সো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। সো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে, এবার আপনি এখানকার এই লগ ইন অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। তো ব্রো, মাই মানি অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না, কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে আসার পর আপনি এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাচ্ছেন ডেইলি বোনাস, এবার আপনি এখানকার এই ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করে দিবেন। লেখা রয়েছে ভিডিও আসলে সম্পূর্ণ দেখে তারপর ভিডিওতে ক্লিক করতে হবে, প্লে স্টোরের অ্যাপে নিয়ে গেলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করুন 5 মিনিট। এবার আপনি এখানে যে ক্লেম নাও বলে অপশন রয়েছে, এবার আপনি এখানকার এই ক্লেম নাও এই অপশনটায় ক্লিক করে দিবেন। সো এখানকার এই ডেইলি বোনাস অপশনটায় কাজ করার নিয়মটা তো এখানে লেখাই রয়েছে, তাই আপনাদের অ্যাপটিতে এই ডেইলি বোনাস অপশনটাতে কাজ করে দেখালাম না। সো আপনাদেরকে ডেইলি বোনাসে কাজ করার নিয়মটা আবার একটু বলে দিচ্ছি। আপনি এই ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করবেন, তারপর আপনার কাছে একটা ভিডিও অর্থাৎ অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটি ক্লোজটা করে অ্যাডটি সম্পূর্ণ দেখবেন এবং অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে একটি অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে কিছুক্ষণ রাখতে হবে। এটা হচ্ছে ডেইলি বোনাসে কাজ করার নিয়ম। সো আপনি কাজ করবেন, আপনি যখন কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে উপরে যে লেখা রয়েছে ট্যাপ টু সি ব্যালেন্স, এবার আপনি এখানকার অপশনটা ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন। সো এবার আপনি এখানে 2 নম্বরে কাজ করার মতো একটি অপশন পেয়ে যাচ্ছেন স্পিন, লাকি স্পিন, এবার আপনি এখানকার লাকি স্পিন অপশনটায় ক্লিক করে দেবেন। সো এই লাকি স্পিন অপশনটায় আপনাকে একটি নিয়ম মেনে কাজ করতে হবে, সেই নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। সো লাকি স্পিন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোট 16টা স্পিন রয়েছে, আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, এভাবে যখন আপনি এখানে 16টা স্পিন মারবেন তখন আপনার কাছে মোট 16টা অ্যাড শো করবে। একটা স্পিন আপনাদেরকে মেরে দেখাচ্ছি। সো আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটি এখানে যে লেখা রয়েছে নো থ্যাঙ্কস অর্থাৎ এই অ্যাডটি ক্লোজ করে দিবেন। সো একটা অ্যাড শো করছে, অ্যাডটি ক্লোজ করে দিলাম সেটা, এবং নিচে টাইমার শো করছে। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই লাকি স্পিনে কাজ করার নিয়মটা কী। সো এবার আপনি যখন এখানে একটা স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, নিচে টাইমার শো করবে, টাইমারটা কমপ্লিট হওয়ার পরবর্তীতে আর একটা স্পিন মারতে পারবেন।
সেখানে যখন একটা অ্যাড শো করবে তখন আপনি সেই অ্যাড ক্লোজ করে দেবেন। এইভাবে যখন এখানে মোট 15টা স্পিন মারবেন তখন আপনার 15টা স্পিন মারা পর্যন্ত যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন সর্বশেষ স্পিন অর্থাৎ 16 নম্বর স্পিন মারবেন তখন আপনার কাছে তখন আপনি এই প্লে স্পিনে ক্লিক করার পর যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে স্পিনে কাজ করার নিয়ম। সো ম্যাক্সিমাম সময় আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে অ্যাপের কাছে, অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। আশা করি স্পিনে কাজ করার নিয়মটা বুঝতে পেরেছেন। স্পিন মারার সময় প্রথম যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এটা কেবল ক্লিকের কাজ, আপনাকে অবশ্যই অ্যাপটিতে ক্লিকের কাজ মেনে তারপর কাজ করতে হবে, নাহলে আপনার অ্যাপটিতে নিয়মের কাজ করা হবে না, আপনি পেমেন্ট নাও পেতে পারেন। সো এবার আপনাদেরকে এই লাকি স্পিনে কাজ করার যে নিয়মটা দেখালাম আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার পরবর্তী অপশনগুলোতে, ওয়ার্ডস, ভিডিও, স্ক্র্যাচ কার্ড, ম্যাথ কুইজ, এই অপশনগুলোতে সেম নিয়ম মেনে কাজ করবেন। স্ক্র্যাচ কার্ড অপশনটা ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা কার্ড রয়েছে, কার্ডটা এখানে ঘষতে হবে, ঘষলে এখানে পয়েন্ট লেখা শো করবে, যতগুলো পয়েন্ট ততগুলো পয়েন্ট আমাকে দিয়ে দিবে। সো ইউইন 20 পয়েন্ট, কালেক্টে ক্লিক করলাম একটা অ্যাড শো করবে। সো এবার আপনাদের ওই স্পিনে ক্লিক কাজ করার যে নিয়মটা দেখিয়েছে আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এই স্ক্র্যাচ অপশনটাতে, অর্থাৎ এখানে মোট 16টা স্ক্র্যাচ রয়েছে, আপনি 16টা কার্ড ঘষা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন সর্বশেষ কার্ডটি ঘষবেন তখন আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইট নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এটা হচ্ছে অ্যাপটিতে কাজ করার নিয়ম। সেম নিয়মটা মেনে আপনি কাজ করবেন এখানকার শেষের অপশন অর্থাৎ প্লে কুইজ অর্থাৎ ম্যাথ কুইজটাতে। এখানে 16টা ম্যাথ কুইজ রয়েছে, আপনি 15টা ম্যাথ সলভ করার সময় যতগুলো অ্যাড শো করবে সব অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ ম্যাথটা সলভ করবেন তখন সাবমিটে ক্লিক করার পর টাইমার শো করবে, টাইমারের শেষে একটা অ্যাড শো করবে, অ্যাপটিতে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। আশা করি অ্যাপটিতে কাজ করার নিয়মটা বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সে অ্যাপটিতে আপনি যখন কাজ করে আপনার অ্যাকাউন্টে অনেকগুলো পয়েন্ট হবে তখন আপনি কীভাবে নিয়ম মেনে উইথড্র দেবেন তখন নিয়ম মেনে উইথড্র দেবেন সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য উপরের কর্নার দেখতে পাচ্ছেন যে 3 লাইন রয়েছে, এবার আপনি এখানকার 3 লাইনে ক্লিক করবেন, দেন এখানে 2 নম্বরে রয়েছে ক্যাশ আউট, এবার আপনি এখানকার এই ক্যাশ আউট অপশনটায় ক্লিক করে দেবেন 2 নম্বরের অপশনটায়। সো ক্যাশ আউটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি থেকে যতগুলো মাধ্যম দ্বারা উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করা যায় প্রত্যেকটা মাধ্যম এখানে চলে আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে মোবাইল রিচার্জ $10 $850, নগদে $10 $850, বিকাশেও $10, এভাবে লেখা রয়েছে আপনি কোন মাধ্যমটা দ্বারা কত ডলার উইথড্র দিতে পারবেন। সো আপনি যখন অ্যাপটি থেকে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে অনেকগুলো পয়েন্ট হবে তখন আপনি ডলার হবে তখন আপনি উইথড্র দিতে পারবেন। লেখা রয়েছে উইথড্র করার আগে পয়েন্টগুলোর ডলারে কনভার্ট করতে হবে, সর্বনিম্ন 1000 পয়েন্ট হলে কনভার্ট করতে সুপার VPN ব্যবহার করে নোটিফিকেশন বর্ণনা করে রুলস মানে কাজ করুন। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে যখন কাজ করে আপনার অ্যাকাউন্টে 1000 পয়েন্ট হবে তখন আপনি ডলারে কনভার্ট করবেন পয়েন্টগুলো। তাই আপনি এখানে উপরে লেখা রয়েছে সি ট্যাব টু সি ব্যালেন্স, এবার আপনি এখানকার আপনার ব্যালেন্সে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট শো করছে। এবার এখানে যে পয়েন্টটা শো করছে আপনি এই পয়েন্টের উপরে ক্লিক করবেন তাহলে পয়েন্টটা অটোমেটিকলি ডলারে কনভার্ট হয়ে যাবে। সো আপনি অবশ্যই উইথড্র দেওয়ার আগে পয়েন্টটাকে ডলারে কনভার্ট করে নেবেন। সো আমি ডলারে ক্লিক করলাম, পয়েন্টে ক্লিক করলাম, ডলারে কনভার্ট হচ্ছে না কারণ এখানে 1000 পয়েন্ট নেই। আপনি যখন এখানে 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন আপনি প্রত্যেক 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে পাবেন 0.5 থেকে 0.10 সেন্ট। সো আপনি অবশ্যই আপনার অ্যাপটিতে উইথড্র দেওয়ার আগে ডলারে কনভার্ট করে নেবেন পয়েন্টগুলো। এখানে লেখা রয়েছে মোবাইল রিচার্জের মাধ্যমে আপনি উইথড্র দিলে সর্বনিম্ন $10 থাকতে হবে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে, এবং বিকাশ, নগদ, রকেট এবার সবগুলো অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে $10 হলে উইথড্র দিতে পারবেন। অর্থাৎ অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার মিনিমাম প্রাইস হচ্ছে $10। আপনার অ্যাকাউন্টে যখন $10 হবে তখন আপনি যেই মাধ্যমটা দ্বারা উইথড্র দিতে চাচ্ছেন সেই মাধ্যমটা নিচে দেখতে পাচ্ছেন যে রিডিম বলে একটা অপশন রয়েছে, এই রিডিমে ক্লিক করে দেবেন। সো আমি নগদের নিচে রিডিমে ক্লিক করে দিলাম। সো রিডিমে ক্লিক করার পর এখানে 2টা অপশন শো করছে, অ্যাকাউন্ট নাম্বার, এবার আপনি যেই নাম্বারটা দ্বারা পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনি আপনার নগদের মাধ্যমে উইথড্র দিলে আপনার যেই সিমের নম্বরটি আপনি এখানে দিবেন সেই সিম দিয়ে অবশ্যই আগে থেকে কোনো নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে, নাহলে তারা পেমেন্ট পাঠাতে পারবে না। দেন এখানে 2 নম্বর রয়েছে হাউ মাস, এখানে হাউ মাসের এখানে অবশ্যই 10 লিখবেন, অর্থাৎ $10 উইথড্র দিবেন তাই এখানে 10 লিখবেন। সো নাম্বারে এবং হাউ মাসে 10 লেখা হয়ে গেলে নিচে রয়েছে উইথড্র, এবার আপনি এখানকার এই উইথড্র অপশনটায় ক্লিক করে দেবেন তাহলে আপনার উইথড্র দেওয়া সাকসেসফুল হয়ে যাবে, আপনার উইথড্রটা অ্যাডমিনের কাছে পেন্ডিংয়ে চলে যাবে এবং অ্যাডমিন আপনার টাকাটি আপনাকে পাঠিয়ে দেবে। সো অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার মিনিমাম উইথড্র দিয়ে পেমেন্ট পাওয়ার সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টার উইথড্র দেওয়ার প্রয়োজন হবে না অ্যাপটি থেকে উইথড্র দিয়ে পেমেন্ট পাইতে। 24 ঘন্টার পরেও যদি দেখেন যে আপনার অ্যাপটি থেকে পেমেন্ট না আসে তাহলে আপনি বুঝবেন যে এই অ্যাপটি ফেক অ্যাপ, পেমেন্ট পাবেন না। আর যাই হোক, আপনি যদি এই মাইমানি অ্যাপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেবো। সো এই অ্যাপটি নিয়ে এবং এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।